নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টের পোর্টালটি আপডেট হয়েছে এবং নতুন পোর্টাল লঞ্চ হয়েছে ই ডিস্ট্রিক্ট 2.0। তবে এই পোর্টালে কি কি নতুন সার্ভিস অ্যাড হয়েছে, কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং পরবর্তীতে আপনি কি কি সুবিধা পেতে চলেছেন নতুন পোর্টালটিতে, সেই সব বিস্তারিত তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমরা এইরকম নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং আপনারা যদি এখন আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো না করে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ই ডিস্ট্রিক্ট পোর্টালে যাওয়ার জন্য আপনাকে গুগল ক্রোমে লিখতে হবে ই ডিস্ট্রিক্ট, তারপরে দেখুন আপনাদের সামনে যে ফার্স্ট ওয়েবসাইটটি চলে আসলো ই ডিস্ট্রিক্ট .wb.gov.in, এই ফার্স্টের লিঙ্কটিতে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি খুলে গেল এবং এখানে দেখুন উপরের দিকে ই ডিস্ট্রিক্ট 2.0 একটি হাইলাইট হচ্ছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা ই ডিস্ট্রিক্টের নতুন অফিসিয়াল পোর্টালটিতে চলে আসলাম, যে এই পোর্টালটি লঞ্চ হয়েছে এবং এখানে আপনাদের বলবো কি কি সার্ভিস অ্যাড হয়েছে, কি কি সার্ভিস রানিং রয়েছে এবং কি কি সার্ভিস আপনারা পেতে চলেছেন এই ওয়েবসাইটটি থেকে। তো এটি দেখার জন্য আপনাদের যে কর্নারে দেখুন যে তিনটি দাগ দেওয়া রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখুন প্রচুর সার্ভিস অ্যাড রয়েছে এবং কি কি সার্ভিস আপনারা পেতে চলেছেন বিস্তারিত বলা রয়েছে। দেখুন ফার্স্টে বলা রয়েছে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, এখানে দেখুন কারেকশন অফ FSR, আরও বিভিন্ন রকমের সার্ভিস দেখতে পাচ্ছেন। সার্টিফিকেটে যদি আমি বলি এখানে দেখুন ইনকাম সার্টিফিকেট, গোর্খা সার্টিফিকেট, আরও বিভিন্ন রকমের সার্টিফিকেট অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে করতে পারবেন। তারপরে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম রয়েছে, তারপরে আরও দেখুন প্রচুর সার্ভিস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। লেবার রয়েছে, লাইসেন্স রয়েছে, NKD এর কিছু কিছু সার্ভিসেস এখানে বলা রয়েছে, তারপরে প্রপার্টির কথা বলা রয়েছে, সোসাইটির কথা বলা রয়েছে, ট্রেডের কথা বলা রয়েছে, হাউজিং, NKD, বিভিন্ন রকমের সার্ভিস রয়েছে। আপনারা ক্লিক করে আপনাদের সুবিধা মতো আপনারা দেখে নেবেন যে প্রচুর ধরনের সার্ভিস অ্যাড হয়েছে। এবার বলি কিভাবে আপনি নতুন ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের এই পেজটিতেই ওপরে দেখুন লগ ইন অবলিক সাইন আপ যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে গেল এবং যদি আপনাদের পুরনো আইডি থাকে তো আপনারা অতি সহজে লগ ইন করতে পারবেন, কারণ এখানে দেখুন বলা রয়েছে পুরনো পোর্টালে ব্যবহৃত আপনার ইউজার আইডি এই পোর্টালে অপরিবর্তিত রয়েছে, সেটি ব্যবহার করুন। তো আপনি আপনার পুরনো আইডিটি এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি না থেকে থাকে তো আমি রেজিস্ট্রেশন দেখাচ্ছি। তো এই পেজে আসার পরে এই যে নিচে দেখুন রেজিস্টার বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসলো, এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে বলেছে, মানে আপনি আপনার নিজের ফার্স্ট নেমটি দিবেন। ফার্স্ট নেম দেওয়ার পরে তারপরে দেখুন নিচে বলা রয়েছে লাস্ট নেম, এখানে আপনার লাস্ট নেমটি দিতে হবে। আর কারো যদি মিডল নেম থেকে থাকে তো ফার্স্ট নেমের ওখানে ফার্স্ট নেম লিখবে, তারপরে স্পেস দিয়ে তার মিডল নেমটি সে লিখে দেবে ফার্স্ট নেমে, তারপর লাস্ট নেমে লাস্ট নেম লিখবে। তারপরে দেখুন নিচে বলা রয়েছে ইমেল, এখানে আপনার নিজের ইমেল আইডিটি দিতে হবে যেটি চালু রয়েছে, ভালো করে দেখে ইমেলটি ফিল আপ করবেন। তারপরে দেখুন নিচে বলা রয়েছে মোবাইল, এখানে আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বারটি দিতে হবে, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বারটি দেবেন, কারণ পরবর্তীতে যখন আপনি লগ ইন করবেন তো সেই ক্ষেত্রে OTP-র মাধ্যমে লগ ইন হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন বলা রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনার নিজের ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে ক্যালেন্ডার খুলে যাবে এবং এখানে দেখুন ফার্স্টে মান্থ তারপরে ইয়ার বলা রয়েছে, তো আমাদের ফার্স্ট ইয়ারটি সিলেক্ট করতে হবে। ধরুন আপনার যদি ডেট অফ বার্থের ইয়ার হয় 1988 আমি ধরে নিলাম মানে ডেমো হিসাবে, তারপরে মান্থ ধরুন আপনার যদি 5 হয় মানে মে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মে, তারপরে আপনার যেটি ডেট হবে ধরুন আমি 16 দিয়ে দিলাম, তো এইরকম করে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে এন্টার ইউজার নেম, এখানে আপনাকে নিজের পছন্দ মতো একটি ইউজার নেম সেট করতে হবে। ধরুন আপনি নিজের নামটিও দিতে পারেন ইউজার নেম, বা আপনি নিজের পছন্দ মতো ইউজার নেম আপনি সেট করবেন।
ইউজারনেম দেওয়ার পরে এই যে রেজিস্টার বলে লেখাটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার লেখাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং আইডি ক্রিয়েট হওয়ার পরে আপনারা এখানে লগইন করতে পারবেন। তো আইডি ক্রিয়েট হওয়ার পরে লগইন করার জন্য আপনাদের আবার আগের পেজটিতে চলে যেতে হবে, মানে এই যে এই পৃষ্ঠাতে চলে আসতে হবে এবং এখানে দেখুন ফার্স্টে বলা রয়েছে ইউজার নেম অর ইমেল। এখানে আপনাকে নিজের ইউজার নেমটি দিতে হবে, মানে আপনি যে ইউজার নেমটি এখানে ক্রিয়েট করলেন সেই ইউজার নেমটি এখানে আপনি দেবেন। তারপরে দেখুন এখানে ক্যাপচা দিতে বলা হয়েছে, এখানে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশন ক্লিক করার সাথে সাথে আপনি নিজের পোর্টালে লগ ইন হয়ে যাবেন। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি আমাদের সাথে এখনো ফেসবুক পেজে যুক্ত না হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট ফেসবুকে গিয়ে ফেসবুক পেজটি লাইক এবং ফলো করতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।